দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো, আপনি যদি এই ধরনের মিমস বা ফানি পোস্ট আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের জন্য আইফোন বা অ্যান্ড্রয়েড দিয়ে তৈরি করতে চান, তাহলে কিভাবে করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। সো আপনি যদি এই ধরনের ফানি পোস্ট বা আপনার যে মিমস আছে, সো এগুলো যদি আপনি যদি তৈরি করতে চান, তাহলে আপনার তিনটা জিনিস করতে হবে। চলুন একে একে দেখে নিই কী জিনিসগুলো করতে হবে এবং সাথে এডিটিংগুলো। সো প্রথম যে জিনিসটা করতে হবে, আপনার মোবাইল ফোন, আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে বা আপনার যে আইফোন আছে, সো আমার হলো আইফোন, আইফোনের অ্যাপ স্টোর থেকে আর অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। সো আমি অ্যাপ স্টোরে চলে গেলাম। অ্যাপ স্টোরে যে আপনার সার্চ অপশনে যে লিখতে হবে, সার্চ অপশনে ক্লিক করে লিখতে হবে হলো পিকজার্ট, পিআই, এই যে পিকজার্ট লেখা চলে আসছে। সো এখানে ক্লিক করবেন পিকজার্টে, তাহলে আপনার এই যে সফটওয়্যারটা চলে আসবে। সো আমার এখানে ডাউনলোড করা আছে, সো আপনারা যারা ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নিবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো আপনার ফোনে গুগল ক্রোম অ্যাপটিতে ক্লিক করবেন, সেখানে লিখবেন, ক্লিক করে লিখবেন হলো ফানি পিএনজি, এই যে ফানি পিএনজি লিখবেন, পিএনজি নিয়ে সার্চ দিবেন, ইমেজে চলে যাবেন। স্ক্রল করবেন, আমরা একটা ফানি পিএনজি নিয়ে নিব। সো আমরা এই ফানি পিএনজিটা, এই যে ফটোটা আমরা ডাউনলোড করে নিব। দেন আবার চলে যাবেন আপনি হলো গুগল ক্রোম যে অ্যাপটি আছে সেটাতে, এবং প্লাস আইকনে যে নতুন একটা ইয়াতে খুলবেন। সো এখানে লিখবেন হলো যে গুগল বাংলা টাইপ, লিখে সার্চ দিবেন, এটাতে ক্লিক করবেন। এখানে এখানে আপনার ওই যে ফানি পোস্টের যে বাংলা যে লেখাটা, যে কন্টেন্ট আপনার লাগবে বাংলা যে লেখা, সেটা আপনি এখানে থেকে বাংলা টাইপ করে লিখে নিতে পারেন। সো আমি লিখব CHOTUR চৌধুরী। সো আপনি আপনার যে বাংলা লেখাটা আছে এভাবে টাইপ করে নেবেন। সো আমি এটা পুরোটা কপি করে নিব, পুরো কপি করে নিলাম। সো আমার তিনটা কাজ শেষ। এখন আমি চলে যাব আমার ফটো এডিটিং যে সফটওয়্যারটা আছে পিকজার্টে। সো পিকজার্টে ক্লিক করব, ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই আপনার স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে দেখানো যাবে কালার ব্যাকগ্রাউন্ড। সো এখানে অনেক কালার ব্যাকগ্রাউন্ড আছে, আপনি আপনার পছন্দের মতন যে কালার ব্যাকগ্রাউন্ডে সেটা চয়েস করে নেবেন। সো আমি আমার কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বলো হোয়াইট কালারের। সো হোয়াইট কালারের ক্লিক করলাম, সো হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। সো এখান থেকে আমার যে ফানি পিএনজিটা যে আছে সেটা আমি ফটোটা অ্যাড করে নেব। সো আমি এখানে টু জাস্ট স্ক্রল করে এখানে দেখবো যে অ্যাড ফটো, সো অ্যাড ফটোতে ক্লিক করলাম। সো আমার ফানি পিএনজিটা আমি নিয়ে নিব, এখানে অ্যাডে ক্লিক করলে চলে আসবে, এই যে আমার ফানি পিএনজিটা চলে আসছে। সো আমি এটা বড় ছোট যা ইচ্ছা মতন আমার আমি বসায় নিতে পারবো। সো আমি এইভাবে বসাইলাম, বসে এখন দেখেন যে এই ফানি যে পিএনজিটা আছে ছবিটা, ছবিটার আশেপাশে কিছু দাগ রয়ে গেছে। সো এটা আমরা কী করবো, রিমুভ করে দেব। কীভাবে রিমুভ করব, এখানে নিচে দেখবো যে লেখা হলো কাট আউট যে অপশনটা, এখানে ক্লিক করব। এখানে পার্সন লেখা, সে পার্সনে ক্লিক করব। সো দেখেন আমার যে ছবিটা সেটা মার্ক হয়ে গেছে রেড কালারে। সো দেখেন এখানে কিছু দাগ আছে, এটা আমি একটু মুছে নিব, ইরেজ করে নিব, একটু মুছে নিই। সো আমি মুছে নিলাম, এখন আমি এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে দেন এখানে সেভে ক্লিক করব। এই যে দেখেন আমার যে ইয়াটা ছিল, মানে রেখাগুলো ছিল, দাগগুলো ছিল, সেটা
চলে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটা এখন মিশে গিয়েছে। সো আমি এখন যে ফানি পোস্ট, আমার যে বাংলা কন্টেন্ট যে লেখা, আমার বাংলা যে লেখাটা আমি যে কপি করেছিলাম, সে বাংলা লেখাগুলো এখানে নিয়ে আসবো, এই ছবির উপরে বসায় দেব। সো তার জন্য আমার কী করতে হবে, এখানে টেক্সট অপশন আছে, সেটাতে ক্লিক করতে হবে, টেক্সটটা আমি অ্যাড করব। সো আমি এখানে আমার বাংলা কন্টেন্ট যেটা লেখা ছিল সেটা আমি পোস্ট করে দিলাম। সো আমি এটা দুই ভাগে ব্যাক করবো, একটা হলো উপরে দিব কিছু অংশ, আর একটা নিচে দিব কিছু অংশ। সো উপরে যে অংশটা দিব আর নিচে যে একটা অংশ আমি কপি করে ফেলি, সিলেক্ট করে কাট করে ফেলি, কাট করে এখানে ক্লিক করলাম। সো দেখেন এখানে আমার কালারটা সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা আর লেখাটাও সাদা, তাই মিশে গিয়েছে। সো আমি একটা কালার চয়েস করে দিই, কালারে ক্লিক করব, যে কোনো কালার একটা আপনি আপনার ইচ্ছা মতন চুজ করে নিতে পারেন। সো আমি এটা চুজ করে নিলাম দেখানোর জন্য। দেন আমার যে বাকি যে অংশগুলো আছে সেটা আমি, যে বাকি অংশ টেক্সটগুলো আছে সেটা আমি অ্যাড করে নেব, টেক্সটে ক্লিক করে বাকি আর একটা অ্যাড করে নিব, টিকে ক্লিক করব, এটাও সাদা কালার চলে আসছে। সো কালারটা চেঞ্জ করে নিই, এটাকে এটা দিয়ে দিই, না এটা দিয়ে দিই, না এটা রেড কালার দিয়ে দিই, এই যে দেখেন এইটাভাবে বসাই দেব। সো এটাকে একটু নিচে নামাই দিতে পারি, এই দেখেন আপনার একটা ফানি পোস্ট বা মিম হয়ে গেল। এটাকে আপনি বিভিন্ন কালার দিয়ে আপনার ইচ্ছে মতন, আপনি আপনার যে রকমের কালার আছে আপনার ক্রিয়েটিভ, আপনি এখানে ইউজ করতে পারেন। তারপরে করা শেষ হয়ে গেলে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে লিখবেন যে সেভ অপশন, সেভে ক্লিক করবেন, দেন লেখা আছে ডাউনলোড ফটো, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে আপনার ছবিটা সেভ হয়ে গিয়েছে, যে সেভ ফটো সেভ হয়ে গেছে, আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এইভাবে করে আপনি আপনি যে মিমসটা তৈরি করলেন সেটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে ফেললেন। তাহলে আপনি চাইলে আপনার যে ফানি পোস্ট বা ফানি মিমটা আপনি যে যেটা তৈরি করেছেন সেটা আপনার চ্যানেলে বা আপনার যে ফেসবুক পেজে আপনি সেটা আপলোড করে দিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা শিখতে পেরেছেন এই ভিডিওটা থেকে। যদি ভিডিওটি থেকে কোনো রকম উপকারিত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।